হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আসুন আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই মূল বিষয়বস্তুর দিকে। আমরা সকলেই শীতকালকে ভালোবাসি, তবে বাইরে যখন প্রচণ্ড শীত পড়ে তখন আমাদের পক্ষে তা মেনে নেওয়া কঠিন হয়ে যায়। শীতের সময় আপনি যা করতে চান তা হলো ঘরে বসে থাকা, এবং আপনি যদি একজন নতুন মা হন তবে আপনি আপনার শিশুকে বাইরে প্রবাহিত বাতাস থেকে রক্ষা করতে চান। আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু এখনও পুরোপুরি বিকাশ লাভ করেনি, সে সর্দি ও ঠান্ডার সংক্রমণে আক্রান্ত হবে এবং এটি আপনাকে চিন্তিত করতে বাধ্য করবে। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনি নিজের শিশুকে উষ্ণ এবং সুরক্ষিত রাখতে পারেন। শীতকালে শিশুর যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ কেন? নবজাতক শিশুদের এমন এক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত অবিরত যত্ন এবং সহায়তার প্রয়োজন হয়, যখন তারা নিজেরাই আরও ভালো উপায়ে তাদের সুস্থ রাখতে পারে। তবে শীতের মৌসুমে তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন, কারণ তাপমাত্রা হ্রাস শরীরের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া চালিত করে যাতে নিজেকে সুরক্ষিত রাখা এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ভালোভাবে কাজ করা ব্যাহত হয়। তারপরে বেশিরভাগ এনার্জি শরীরের তাপমাত্রা যথাযথভাবে বজায় রাখার জন্য ব্যবহার করা হয়, অন্য কাজ থেকে সরিয়ে দেয়। এই সময় শরীরের অনাক্রম্যতা অত্যাধিক লাগে। শীতের সময় জীবাণু ও ভাইরাসগুলি ছড়িয়ে পড়ে এবং সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনাক্রম্যতা হ্রাসের সাথে শিশুরা রোগের জন্য সহজলক্ষ্যে পরিণত হয় এবং তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। শীতকালে ভাইরাস দ্বারা সৃষ্ট সমস্যাগুলি হল শীত ফ্লুর মরশুম। বছরের এই সময়টি যখন ভাইরাস সহজে ছড়িয়ে পড়ে এবং যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করে, এটি শীতকালীন সাধারণ রোগগুলির জন্ম দেয়, যেমন এক ইনফ্লুয়েঞ্জা এবং ব্রঙ্কিওলাইটিস, দুই ক্রোপ রাইনো ভাইরাস, তিন শ্বাসপ্রশ্বাসের সংবেদনশীল বিভিন্ন ভাইরাস যা শ্বাসযন্ত্রের ট্র্যাক্টকে প্রভাবিত করে, এবং কাশি ও শ্বাসকষ্টের গুরুতর সমস্যা তৈরি করে। শিশুদের মধ্যে শীতের বিভিন্ন সংক্রমণের লক্ষণ। শীতকালে যে সংক্রমণ ঘটে তার বেশিরভাগই দৃঢ় লক্ষণ থাকে যা তাদের চিহ্নিত করা সহজ করে তোলে। আপনার শিশুর যদি সংক্রমণ হয় তবে আপনি তার মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলি লক্ষ্য করবেন। এক, তার মারাত্মকভাবে কাশি হয় এবং বমিও হতে পারে। দুই, আপনার শিশুর শ্বাস নিতে সমস্যা হতে পারে, সে হাঁপিয়ে যায় বা ছোট ছোট ও ঘন ঘন শ্বাস নিতে পারে। তিন, সে ঘুমানোর সময় বা কাশি হওয়ার পরেও শ্বাস নেওয়ার শব্দ হতে পারে। চার, শ্বাসকষ্টের সংক্রমণের ফলে ফুলে যাওয়া ফুসফুসের কারণে তার বুকে ব্যথা হতে পারে। পাঁচ, তার মাথা ব্যথার সাথে নাক দিয়ে সর্দি ঝরা, জ্বর, কাশি হতে পারে। ছয়, শিশু ক্লান্তি বোধ করতে পারে। এখন প্রশ্ন হতে পারে, শীতের এই মরশুমে আপনি আপনার শিশুর সামগ্রিক স্বাস্থ্যের কিভাবে যত্ন নেবেন? আসুন এবার আমরা সরাসরি সেই বিষয়ের দিকে চলে যাই। এক, ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
আপনার শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল এবং শীতের কঠোর পরিবেশ এটিকে শুষ্ক করে তুলতে পারে। আপনি যদি নিজের শিশুর ত্বককে নরম এবং কোমল রাখতে চান তবে তার ত্বকে একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করুন। শিশুর ত্বকের জন্য তৈরি ত্বকের ক্রিম বা ময়শ্চারাইজারটি বেছে নিন। আপনি দুধের ক্রিম এবং মাখন সমৃদ্ধ একটি ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। এটি আপনার শিশুর ত্বকের আভা ও গঠন বজায় রাখতে সহায়তা করবে। দুই, প্রচুর পণ্য ব্যবহার করবেন না। নতুন বাবা মা হিসাবে আপনি দোকানে উপলব্ধ প্রতিটি নতুন এবং প্রতিশ্রুতিবদ্ধ শিশু যত্নের পণ্য কিনতে চাইবেন, তবে প্রলোভনে পা দেবেন না, কারণ আপনার শিশুর ত্বকে প্রচুর পণ্য ব্যবহার করা তার কোনো উপকারে আসবে না। লোশন এবং ক্রিম প্রয়োগ করা ভালো, তবে আপনি যদি প্রায়ই তাকে স্নান করান এবং তার ওপর বেশ কয়েকটি পণ্য ব্যবহার করেন তবে এটি শুধু তার ত্বককে আরও শুষ্ক করবে। এছাড়াও প্রতিদিন বা খুব ঘন ঘন সাবান এবং শ্যাম্পু ব্যবহার এড়িয়ে চলুন। এই পণ্যগুলি তার ত্বকের আর্দ্রতা ছিনিয়ে নেবে এবং এটিকে শুষ্ক করে তুলবে। তিন, শিশুকে ভালো করে ম্যাসাজ করুন। আপনার সন্তানের যথাযথ বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রতিদিন শিশুকে ম্যাসাজ করা জরুরি। ম্যাসাজ করার কাজটি শিশুর দেহের মধ্যে রক্ত প্রবাহকে উদ্দীপ্ত করে এবং সুস্থতার বোধকে বৃদ্ধি করে, যা পরোক্ষভাবে শিশুর অনাক্রম্যতা বাড়ায়। ম্যাসাজ করার জন্য ভালো ম্যাসাজের তেল ব্যবহার করুন এবং তাকে আলতোভাবে ম্যাসাজ করুন, এবং এটি করার সময় নিশ্চিত হয়ে নিন যে আপনি তাকে যে ঘরে ম্যাসাজ করেছেন সেটি গরম, বিশেষ করে শীতের মরশুমে। চার, ভারী কম্বল ব্যবহার করবেন না। আপনার বাচ্চাকে উষ্ণ রাখার জন্য একটি ভারী কম্বল রাখা শীতকালে আপনার ছোট্ট শিশুটিকে আরাম দেওয়ার সর্ব উত্তম উপায় বলে মনে হতে পারে, তবে এটি তাকে উষ্ণ রাখার সবচেয়ে নিরাপদ উপায় নয়। আপনি যদি নিজের শিশুটিকে উষ্ণ রাখার জন্য ভারী কম্বল ব্যবহার করেন তবে সে তার হাত পা অবাধে নাড়াচাড়া করতে পারবে না, এবং এটি করার চেষ্টা করার সময় সে কম্বলটি নিজের মুখের ওপর টানতে পারে, যা এসআইডিএসের ঝুঁকি বাড়িয়ে তুলবে। অতএব একটি হালকা কম্বল ব্যবহার এবং ঘরের তাপমাত্রা সর্বোত্তম রাখার চেষ্টা করবেন। পাঁচ, আপনার শিশুর ঘরের তাপমাত্রা পরীক্ষা করুন। আপনার বাড়ি ও আপনার শিশুর ঘরটি আরামদায়ক এবং উষ্ণ রাখা আপনার শিশুকে শীতের কঠোর বাতাস থেকে সুরক্ষিত রাখবে। আপনার বাড়ির জানালা বন্ধ রাখুন এবং দরজাগুলি ভালোভাবে লক করুন, এটি বলা হচ্ছে, তবে আপনার শিশুর ঘর এবং গোটা বাড়ির বায়ু চলাচল থাকা নিশ্চিত করুন। প্রয়োজনে হিটার ব্যবহার করুন যাতে আপনার শিশু নিজে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। ছয়, ভ্যাকসিনের সময়সূচি মেনে চলুন। শীতের সময় আপনার শিশু সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম হবে, তবে এটি আপনার শিশুকে অসুস্থ করে তুলতে পারে। এই আশঙ্কায় কোনো ভ্যাকসিন এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনার শিশুকে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শিশুকে টিকা দেওয়া ভবিষ্যতে তাকে সুস্থ রাখবে। যদি আপনি এটিকে যথাযথভাবে এড়িয়ে যাচ্ছেন তবে আপনার ডাক্তারের কাছ থেকে পরবর্তী তারিখটি নিশ্চিত করুন এবং সেদিন টিকা দিতে নিয়ে যান। সাত, শিশুকে বুকের দুধ খাওয়ান। বুকের দুধে অ্যান্টিবডি এবং পুষ্টি থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে এবং তাকে স্বাভাবিক রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। এমনকি যদি আপনি তাকে কঠিন খাবার খাওয়ানো শুরু করেন তবুও তাকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যান। বুকের দুধ তাকে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি সরবরাহ করবে, এবং বুকের দুধ খাওয়ানোর সময় আপনার শরীরের উষ্ণতাও তাকে আরাম দেবে। আট, নিজের স্বাস্থ্যবিধি বজায় রাখুন।
আপনার পরিষ্কার এবং সুস্থ থাকা খুবই প্রয়োজনীয়। আপনি যখন আপনার সন্তানের কাছে যাবেন তখন প্রতিবার আপনার হাত ধুয়ে ফেলুন এবং একটি স্যানিটাইজার দিয়ে শিশুকে জীবাণুমুক্ত করুন। জীবাণুগুলি আপনার শিশুর কাছে পৌঁছানোর মাধ্যম খুঁজে পেতে পারে, তাই নিশ্চিত হয়ে নিন যে আপনি তাদের জন্য সমস্ত পথ বন্ধ করে দিয়েছেন। আপনার শিশুর জন্য যদি অতিথি বা দর্শনার্থী থাকে তবে বিনীতভাবে তাদের শিশুর কাছে আসার আগে তাদের হাত ধুতে বা স্যানিটাইজার ব্যবহার করতে বলুন। নয়, বাইরে যাওয়ার সময় যত্ন নিন। বাইরে একেবারে হিমশীতল না হলে কিছুটা তাজা বাতাস পেতে মাঝে মাঝে বাড়ি থেকে বের হওয়া ভালো। তবে নিশ্চিত করুন যে আপনি যদি শিশুটিকে বাইরে নিয়ে যান তবে আপনার শিশুর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুরক্ষিত আছে। শীতল বাতাসে ত্বকের যে কোনো এক্সপোজার তাকে দ্রুত অস্বস্তি বোধ করাতে পারে। আপনার শিশুর পায়ের আঙুলগুলি খানিকটা গরম এবং উষ্ণতর দিকে রয়েছে তা নিশ্চিত করুন। দশ, শিশুর ডায়েটে স্যুপ অন্তর্ভুক্ত করুন। যদি আপনার শিশুটি এমন বয়সে পৌঁছে যায় যেখানে সে অল্প কঠিন খাবার খেতে শুরু করে থাকে তবে শিশুর ডায়েটে স্যুপে পরিচয় করিয়ে দেওয়া শীতকাল ভালো সময়। ঠান্ডা আবহাওয়ায় একটি স্বাস্থ্যকর স্যুপ তাকে উষ্ণ রাখবে। আপনি আপনার শিশুর জন্য স্যুপ তৈরি করতে পারেন এবং এতে ম্যাশ করা বা পিউরি মুরগির মাংসের টুকরো বা শাকসবজি যুক্ত করতে পারেন। এছাড়াও স্যুপে রসুন চূর্ণ অন্তর্ভুক্ত করুন। এটি শীতের সময় আপনার শিশুকে উষ্ণ রাখে এবং শীতের বিভিন্ন অসুস্থতা থেকে তাকে রক্ষা করে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।